নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 9 জুলাই 2022 শনিবার, উল্টো রথযাত্রা আগামীকাল কিন্তু হচ্ছে। এই 5 রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, এমনিতে কালকে উল্টো রথযাত্রা, প্রত্যেকে জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করুন। আগামীকাল শনিবার যে 5 রাশির গাঢ় প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই রাশিগুলোকে নিয়েই আমি আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, প্রতিদিনের মতো আলোচনাটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন, কারণ এটা আপনাদেরকে অনেক ইনফরমেশনমূলক প্রোগ্রাম। আপনারা নিজে বুঝুন, নিজে ভাবুন, তারপরে এগান। কারণ এই ভিডিওটিতে অনেক কিছু আলোচনা করা হয়, যে আলোচনাটা আপনাদের জীবনে কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনার প্রাপ্তি হচ্ছে না, বা অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার তো খুব কম হচ্ছে, বা আমার একটুর জন্য কেটে যাচ্ছে, বা কই স্যার আমার তো কোনো প্রাপ্তি হলো না। এই যে আগামীকাল যে কোনো দিক থেকে এই 5টা আসে, কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, তাদের নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন। অর্থাৎ আপনার জন্মছকে যোগ আছে কি না, যোগ থাকলে কোন বছর আছে এটা দেখা দরকার। যদি যোগ থাকে কোন বছরে আছে, যদি যোগ থাকে আপনার কোন সময় আছে সেটা কিন্তু জানা একান্ত দরকার। শুধুমাত্র আপনি ভিডিও শুনছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেটা করলে হবে না। আপনার জন্মছক বিচার করুন। আপনার জন্মছকে রাহু, শুক্র, শনি এবং বুধ কোন পজিশনে আছে, তবেই কিন্তু আমার এই কথাগুলোর সঙ্গে আপনার কিন্তু মিলবে। অনেকে আছে ভিডিওটি সম্পূর্ণরূপে না শুনে নিজে শুধুমাত্র রাশির নাম শুনছেন। শুধু রাশির নাম শুনলে কী হবে, আপনি তো আসল মূল বিষয়টা, বিষয় আলোচনাটা কিন্তু জানতে পারবেন না। এখানে বুঝার ব্যাপার আছে অনেক কিছু, এখানে কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। যদি আপনি বুঝে আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কেউ কেউ বলছেন যে স্যার আমার একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। কারণ এই যে কলিযুগে যে গ্রহটি হঠাৎ অর্থ দিতে পারে, সে গ্রহটি হচ্ছে রাহু গ্রহ। আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু। আপনার জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহু কোনভাবে অবস্থান করছে, রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, রাহুর ডিগ্রিগত দিক থেকে রাহু কোনভাবে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত দরকার। এর পাশাপাশি আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই দরকার। কারণ আপনার যদি যোগ না থাকে তাহলে কিন্তু হবে না। যোগটা কিন্তু আপনার থাকা কিন্তু একান্তই দরকার। আগামীকাল আমি যে 5 রাশির কথা বলছি, সে 5 রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবার সাথে যে মিলবে না এটাও না, আবার সবার সাথে যে মিলবে এটাও কিন্তু না। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ থাকবে তাদের ক্ষেত্রে মিলবে, আর যাদের ক্ষেত্রে গাঢ় যোগ থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু মিলতে বাধ্য কিন্তু নয়। কিন্তু এই ভিডিওটি কি জানেন, আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে, এটা কিন্তু আমি ইনফরমেশান দিয়ে থাকি। ধনী হওয়ার অনেকে চেষ্টা করেন, কিন্তু প্রত্যেকের ভাগ্যে কিন্তু সমান হয় না। কারণ কি, কারণ আপনার ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দিচ্ছে কিনা, এটা হচ্ছে ভাগ্যের খেলা। আমি যে রাশিগুলোর কথা বলছি, যে কোনো দিক থেকে আগামীকাল
প্রাপ্তি কিন্তু ঘটবে। কোন দিক থেকে ঘটবে আপনি হয়তো জানেন না, কিন্তু আগামীকাল আপনি অল্প অর্থ হলেও পাবেন, বেশি অর্থ হলেও কিন্তু আপনি পাবেন। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর। আপনার ভাগ্য ভাব যদি স্ট্রং হয় তাহলে আপনার আগামীকাল প্রাপ্তি ঘটতে কিন্তু বাধ্য। দেখুন, যাদের ক্ষেত্রে জন্মকুষ্টি নেই তারা হস্তরেখা বিচার করান। হস্তরেখার বিচারের মাধ্যমে আপনি জেনে নিন আপনার যোগ আছে কি না, সেটা থাকলে কোন সময় আছে, কোন বছর আছে, এটা কিন্তু জানা একান্ত দরকার। যদি যোগ থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করুন, অযথা অর্থ অপচয় করে কোনো লাভ কিন্তু হবে না। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু আলাদা। আজকে দেখুন একটি রাশির খুব ধনী ব্যক্তি আছে, খুব গরিব ব্যক্তি আছে, কেন আছে, তাদের দুজনের ভাগ্য কিন্তু সমান কিন্তু নয়, এটা তার জন্ম ছক কিন্তু নির্দেশ কিন্তু করবে। এখানে কিন্তু দেখা দরকার আপনি যে রাশিরই মানুষ হন না কেন আপনার যোগ থাকা দরকার আগামীকাল, যে রাশির মানুষ হন না। অনেকে আছে যে স্যার আমার রাশিই জানি না, এমন প্রচুর কমেন্ট এসছে, স্যার আমি আমার রাশি জানি না, হোয়াটসঅ্যাপে প্রচুর কমেন্ট এসছে। দেখুন, রাশিটা নির্ণয় করা এবং নিজের যোগটা জানা কিন্তু একান্ত দরকার, এবং রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, প্রাপ্তির গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু দিবে। অর্থাৎ এই জায়গাটা কী জানেন, হবে না বলে কোনো কথা কিন্তু নেই, যে কোনো দিকে যেমন সমস্যা আছে তেমনি পাশাপাশি সমাধানও কিন্তু থাকছে। তো আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলছি, টার্গেট নাম্বার শুভ সময় প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 6 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 8। শুভ সময় সকাল 8:41 থেকে 9:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 4, এবং আপনাদের শুভ সময় সকাল 9:15 থেকে 11:45 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় 12:41 থেকে 2:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 10:49 থেকে আপনার 12:14 পর্যন্ত। এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7, এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সেটি হচ্ছে সকাল 7:29 থেকে সকাল 7:29 থেকে শুরু করে আপনার 11:04 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আগামীকাল যে রাশিগুলোর আমি কথা বললাম, পাঁচটি রাশির কম হোক বেশি হোক এই পাঁচ রাশির কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে যোগ আছে কি না, সেটা আপনার গাঢ় যোগ আছে কি না, এবং আপনার ক্ষেত্রে মহাদশাটা কিন্তু বিচার করা একান্তই দরকার। একটা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু ক্ষেত্রে কি জানেন, তিথিক্ষণটা কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে, এটা কিন্তু নিশ্চিত রূপে ধরতে পারেন। তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে আছে যে প্রচেষ্টা করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার যোগটা থাকা কিন্তু দরকার। সব মিলিয়ে যদি আপনার এই যে আমি যে কথাগুলো বললাম সব কটা মিলিয়ে যদি আপনার জন্মছক তৈরি হয় তাহলে আপনি কালকে কিন্তু কোটিপতি পর্যন্ত হতে পারেন। কে বলে আপনার কালকে ভাগ্যের শিখা
জিততেই পারে, অর্থাৎ ভাগ্য আপনার আগামীকাল ঘুরতেই পারে। আজকে হয়তো আপনি আপনার হাতে তেমন অর্থ নেই, আগামীকাল প্রচুর অর্থের মালিক আপনি হতে পারেন, সেটি করবে একমাত্র রাহু গ্রহ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।